দেখুন আমাদের চলচ্চিত্র অবস্থা এমনি খুব একটা ভালো না, এই মুহূর্তে একটা করে মনে করেন আমাদের আটি চলে দেওয়া মানে চলচ্চিত্র ধ্বংস কর। আর সে আমাদের মিয়া ভাই ছিল সবাই, আমরা সে আমার বাবার মতো। আমি চলচ্চিত্র ছাড়তে সিনেমা প্রযোজনা করেছি, অনেক কিন্তু আর্টিস্ট নিয়ে কাজ করেছি, তার সাথে কাজ করে এখনও হয়নি। এটা আমার জন্য খুবই দুঃখজনক যে তাকে নিয়ে আমি আজ পর্যন্ত একটা কাজ করতে পারলাম না, এটা আমার জন্য খুবই একটা দুঃখজনক। এবং আজকে তার মৃত্যুতে আমরা সবাই চলচ্চিত্র আজকে থেকে ভেঙে পড়েছে, কারণ চলচ্চিত্র অবস্থা ভালো না, একটা একটা করে আমাদের বাবা মা এখান থেকে পৃথিবী থেকে বিদায় নিতেছে। এই জন্য আজকে খুবই সবাই আমরা এর মধ্যে দুঃখ প্রকাশ করতেছি। আল্লাহ পাক যাকে তাকে বেস্ত রসুক করে, আমরা সবাই তার জন্য দোয়া করবো, আপনারাও সবাই দোয়া করবো। তার সাথে কি আপনার কোনো সময় চলচ্চিত্র নিয়ে কোনো কথা হয়েছে? না, এমনি দেখা হয়েছে, কইয়া হয়েছে, কিন্তু তার সাথে মনে করুন চলচ্চিত্র নিয়ে কোনো কথা হয়, কারণ আমি যে সময়ে চলচ্চিত্রতে পা রেখেছি তারপরে থেকে তো আপনার দেখছেন যে আমার সময় করতে দিন চলে গেছে। আর নিজে একটা প্রযোজনা সিনেমা করেছি, বড়ো বড়ো সব আর্টিস্ট নিয়ে কাজ করেছি আপনি সবাই জানেন। এবং আগামী 2 তারিখে আমার তো একটা সিনেমাও রিলিজ, টোকাই মুভি রিলিজ। তো সব মিলিয়ে আপনারা সবাই আমাদের দোয়া রাখবেন, এবং 2 তারিখে আমার টোকাই সিনেমা রিলিজ, আপনারা সবাই আমার জন্য হলে আসবেন, সবাই করবেন, কারণ অনেক আমি একটা সিনেমা করেছি আপনারা সবাই জানেন। তো 2 তারিখে সবাই আসবেন, এবং আমাদের মিয়া ভাইয়ের জন্য সবাই দোয়া রাখবেন, আল্লাহ পাক যাতে তাকে বেশ করে।